আমি এক ডাক্তার ডক্টর দেখাইছি সরি পপুলারে আস্তে আস্তে মানে যখন বারে ক্ষতি সবসময় না এক মাসে দুইবার একবার হয় আর চার পাঁচ দিন থাকে এসিগুলো মানে কাম করে আবার কম তারপরে দেখা যাচ্ছে আমার কিছুদিন ভালো যায় আবার গরমও হয় কিন্তু শীতে ইদানিং একটু বেশি এসে পড়েছেন এগুলো পরীক্ষা করেছে না রবিবারে দেবেন রিপোর্ট দেন জানেন গরম পানি শেক দিয়েন ওকে কি পড়াচ্ছিলাম কি পড়বেন আজকে ফার্মেসি পড়ছেন যদি অল্প সময় 10-15 মিনিট দাঁড়ায় থাকি একসাথে এখন যদি দাঁড়ায় থাকি তাহলে ব্যথা পাবো না কিন্তু সকালে যদি দাঁড়াই গোসল করে গোসল টোসল করার পরে যদি দাঁড়াই তাহলে ব্যথা পাবো তখন গোসল করা গোসল করে যখন আমি আমার কাপড় ধরবো তখন যদি রুকুতে জানাও নামাজে সামনে ঝুঁকতে দেখাতে ব্যথা করে কোনো কোমরে কোনো ব্যথা নাই শুধু এটা সকালবেলায় হয় সকালে হয় আর যখন লং টাইম দাঁড়ায় থাকি তখন এই জায়গা গোলাতে হয় মনে হয় যে অস্থি অস্থি ভাব লাগে টয়লেট সিটিং এর ব্যথা হয় না টয়লেটে গেলে ব্যথা হয় না তবে যখন ব্যথা থাকে তখন যদি টয়লেটে যাই তখন হয়তো দাঁড়ায় দেখ তো বাইরে দিকে বসে এক পায়ের উপর একটা পা আছে পা ক্রস করে বসে না এবার সামনে দিয়ে ঝুঁকে দেখা তো ব্যথা হয় যখন সকালবেলা ব্যথা বলছেন ওটা লোকাল ওটা নিচের দিকে নামে না ওখানেই থাকে ব্যথাটা ওইখানেই থাকে তখন কিছুক্ষণ হাঁটার পরে একজাস্ট হয়ে যায় মনে নিচে দিয়ে যায় পাইরিফর্মি সিনড্রোম হয়েছে খুব সিম্পল সমস্যা এটা বলা পাইরিফর্মি সিনড্রোম লিখে রাখেন আমি না টেস্ট করেই করছি আপনার আন্দাজ করছি আপনি এটা বুঝছে হ্যাঁ পাইরিফর্মি সিনড্রোম এক্সারসাইজ গুগলে সার্চ করবেন ইউটিউবে আছে এক্সারসাইজ বা পাইরিফর্মি সিনড্রোম স্ট্রেচিং এক্সারসাইজ স্ট্রেচিং হ্যাঁ দেবেন শো অবস্থায় এভাবে পায়ের উপর পা রেখে ক্রস করে দুই পা ধরে টান দেবেন ওই জায়গাটা স্ট্রেস হবে ওটা কয়েকবার করলেই এই সমস্যা একেবারে চলে যাবে মানে চলে যাবে করলে স্ট্রেচিং এটা করলে সিনড্রোম লিখলে চলে আসবে স্ট্রেচিং এক্সারসাইজ ঠিক আছে এগুলো করলে সিনড্রোম পরে নিচে একটা স্ট্রেচিং 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 এস টি
ওই যে পড়ে দেখেন স্ট্রেচিং এক্সারসাইজ ঠিক আছে এটা করলেই ঠিক হয়ে যাবে রিসেস করেন আমার মনে হচ্ছে ওদের আপনি প্যারেন্টস ইন ডেভেলপ করছে আপনি বসে থাকা বেশি না দাঁড়া থাকা বেশি দাঁড়া থাকা বেশি প্যারেন্টস ইন শর্ট হয়ে গেছে মাসে না এটা কিছুই না ওকে ওই যে জায়গা সমস্যা ওখানে গরম পানি শেখ দিবেন গরমে শেখ দিবেন 20 আপনাদের কি কি শেষ হয়েছে এমন একটা ড্রাগ যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা ঠিক আছে খুব বেশি ইউজ করা হয় এটা খুব হাই পাওয়ার একটা ওষুধ এটা বডির জন্য খুবই ক্ষতিকর ঠিক আছে খুবই ক্ষতিকর বডির জন্য সবার জন্যই ক্ষতিকর ঠিক আছে স্টেরয়েড সাধারণত খুব বেশি প্র্যাকটিস করা হয় না খুব ক্রনিক কন্ডিশনে না গেলে পেশেন্টদেরকে স্টেরয়েড আমরা দিই না হ্যাঁ স্টেরয়েডের অনেক নানাবিধ কাজ আছে এটা শুধু তো ব্যথা না এটা কাশির সমস্যা হলেও দেওয়া হয় এটা কিছু কিছু ক্ষেত্রে মানে বিভিন্ন কারণে দেওয়া হয় ঠিক আছে স্টেরয়েডটা বিভিন্ন কারণে দেওয়া হয় বিশেষ করে ইন্ট্রাআর্টিকুলার যদি কোনো জয়েন্টের মধ্যে পেন থাকে সেক্ষেত্রে স্টেরয়েড খুব ভালো কাজ করে ইভেন কর্টিকাল স্টেরয়েড ওষুধ COPD COPD ক্রনিক অবস্ট্রাকটিভ পালমারি ডিজিজ ঠিক আছে স্যার এটা তো আমি এই পরীক্ষাটা পাইছি রক্তবিধি প্রেসক্রিপশন এগুলো লেখা সিভিডি পরীক্ষা না সিভিডি ডায়াগনোসিস এই সমস্যা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ঠিক আছে এটা ফুসফুসের এক ধরনের সমস্যা সেক্ষেত্রে স্টেরয়েড খুব বেশি দেওয়া কর্টান দেওয়া হয় কর্টান 5 mg 10 mg তাই না ঠিক আছে দেওয়া হয় হ্যাঁ সো সেক্ষেত্রে স্টেরয়েড কাজ করে সো স্টেরয়েডের নানাবিধ ব্যবহার আছে তার মধ্যে আপনাদের অ্যাকচুয়ালি শিখতে হবে স্টেরয়েডগুলো কী কী নাম যেদিকে বাংলা করেছি হ্যাঁ এছাড়াও যে ব্যথার ক্ষেত্রে আমরা এছাড়া আমরা বেটামিথাসন যেমন পুড়ে গেলে হ্যাঁ সেক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করি জ্বালা পোড়া যাতে কমে যায় ঠিক আছে বেটামিথাসন এর নামে একটা ক্রিম পাওয়া ক্রিম আছে ওইটা বললাম যে পুড়ে টুড়ে গেলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাঁ ওকে তো স্টেরয়েড ড্রাগগুলো সাধারণত বলছে এখানে দেখেন যে ড্রাগগুলো গঠন স্টেরয়েড হচ্ছে একটা কেমিক্যাল একটা বন্ডিং যেটা দেখতে স্টেরয়েড মতো সেটা হচ্ছে স্টেরয়েড ড্রাগ আর কিছু এখানে বলে ওকে বলো তো স্টেরয়েড অর্থ কি স্টেরয়েডের কোনো আলাদা অর্থ নেই এটা একটা কেমিক্যাল স্ট্রাকচার ঠিক আছে ওটা থেকে নামকরণ করা হয়েছে হ্যাঁ এই যে নামগুলো আছে যেমন দেখেন বিটা মিথাসন বাংলা দর্শন সবগুলো দেখা সম্ভব না আপনি একটু দেখে নেন দেখেন বিটা মিথাসন হ্যাঁ আপনারা আমি যখন বলি তখন লিখে নেন দরকার যদি কারো মনে হয় যে লেখা দরকার ঠিক আছে এটা উচ্চারণ করলেই পারবেন আপনাদের বাংলা লেখাইতে গেলে আপনার সারাদিনও পড়া শেষ হবে না ঠিক আছে আমি চ্যাপ্টার শেষ করতে পারবো হ্যাঁ এগুলো ইজি জিনিস এগুলো তো লেখার মতো কিছু নাই বিটামিথাসন বানান করে নেন BETA বিটা মিথাসন ঠিক আছে ডেক্সা মিথাসন হাইড্রোকর্টিসন প্রেডনিসোলন খুব ইউজ করা প্রেডনিসোলন তাই না হ্যাঁ তারপর ট্রামসিনোলন অ্যাসিটোনাইট
এটা আসলে আছে ট্রান্সিনন এসিটার এটা হচ্ছে কি সিরিঞ্জের ইয়ালতে পাওয়া যায় যে অ্যাম্পুল আকারে পাওয়া যায় তাই না ট্রান্সিনন এসিটার ওইটা দেওয়া হলো নেবুলা দেব হ্যাঁ 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 ঠিক আছে এরকম আমাদের কাছে আসে হ্যাঁ ট্রান্সিনন এসিটার এছাড়া ট্রান্সিনন দিয়ে ওই সিরিঞ্জ দিয়ে দেওয়া হয় ইন্টারনিকুলার জয়েন্টের মধ্যে দেওয়া হয় জয়েন্টের মধ্যে পেইন থাকে ফ্রোজেন ショルダー খুব ইফেক্টিভ প্যান্টের ফ্যাসাইটিস এই ক্ষেত্রে ইউজ করা হয় মূলত খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যান্টিবায়োটিক দেখেন কথার মধ্যে লেখা আছে অপোজিট কাজ করবে বায়োটিক মানে ব্যাকটেরিয়া তার মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমার যে ওষুধটা কাজ করবে সেটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক ঠিক আছে হ্যাঁ তার মানে আপনার শরীরে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখনই কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় কিন্তু আপনার এসে ভাইরাস সমস্যা আপনি অ্যান্টিবায়োটিক কাজ করবে করবে না ঠিক আছে সো আমরা কি করি ভাইরাল সমস্যা নাকি ইয়া সমস্যা এগুলো আমি ডায়াগনোসিস না করেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাইরাসের জন্য দেওয়া হয় অ্যান্টিভাইরাল ড্রাগ এগুলো আমার আলাদা জিনিস ব্যাকটেরিয়া মানে বায়োটিক মানে ব্যাকটেরিয়া বায়োটিক মানে ব্যাকটেরিয়া ঠিক আছে বায়োটিক যদি সমস্যা ব্যাকটেরিয়া যদি সমস্যা আমি দিচ্ছি অ্যান্টিবায়োটিক আর ভাইরাস সমস্যা আমি দিব অ্যান্টিভাইরাল ড্রাগ ঠিক আছে অ্যান্টিভাইরাল ড্রাগ সো অ্যান্টিবায়োটিক আমরা কি কি কাজে দেই যেমন এই যে বলে দিচ্ছে যে সকল ড্রাগ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে বলা হয় অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়া ড্রাগ অ্যান্টিবায়োটিক ছয়টা জেনেরিক নাম চাইছে অ্যাজিথ্রোমাইসিন সেফোরেক্সিম সেফিক্সিম সেফট্রায়াজোন সিপ্রোফ্লক্সাসিন ফ্লুকোপ্রক্সাসিন ঠিক আছে এই যে এগুলো আছে ঠিক আছে হ্যাঁ সিপ্রোসিন ঠিক আছে এই যে এগুলো আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার অ্যান্টিবায়োটিক এখন এক একটা এক এক কাজে দেওয়া হয় বিশেষ করে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ তারপরে সেফ ট্রায়ালস দেওয়া হয় এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই ক্ষেত্রে খুব বেশি ইউজ করা হয় এছাড়াও ওই ঠান্ডা কাশি হলো আমরা অ্যাজিথ্রোমাইসিন দিই হ্যাঁ এসটিডি বুঝেন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিসঅর্ডার লাইক গনোরিয়া একটা সেক্সুয়াল ডিজিজ যদি কেউ আনপ্রোটেক্টেড সেক্স করে থাকে এবং তার মধ্যে যদি গনোরিয়া থাকে কোনো সেটা মেল হতে পারে ফিমেল হতে পারে উইদাউট এনি কন্ডম এনি কাইন্ড অফ প্রোটেকশন ছাড়া যদি সেক্স করে সেটা যে প্রস্টিটিউট পাড়া যায় বিভিন্ন জায়গায় যায় কি করে তখন এই ধরনের ডিজিজগুলো হওয়ার পসিবিলিটি বেড়ে যায় যেমন গনোরিয়া একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ ঠিক আছে এছাড়াও আপনার হতে পারে এই এইচআইভি কিন্তু এইচআইভি সবচেয়ে বেশি মারাত্মক মারাত্মক কোনো ওষুধ কাজ করবে না ঠিক আছে সেটোটারই আপনার ইমিউন সিস্টেম ব্লক হয়ে যাবে হ্যাঁ এই জন্য ইসলামিক ভাবে আমরা বলি যে আপনি বিনা মানে আপনার ওয়াইফ ছাড়া অন্য পার্সন সেক্সে জড়াইতে না অনেক সময় ফিমেল পার্সনরা একাধিক ছেলের সাথে সম্পর্ক থাকে তাদের সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ হওয়ার পসিবিলিটি থাকে এবং মনে রাখবেন বিশেষ করে ফিমেলরা ক্যারিয়ার তাদের হয়তো বা রোগ শো করে না কিন্তু সে বহন করে এবং ছেলেরা হয় ভুক্ত ঠিক আছে সো এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে সে আমরা বলে থাকি ধার্মিকভাবে বলা হয় যে নিষিদ্ধ কিন্তু যদি আপনি যান তাহলে যে আপনার প্রোটেক্টেড প্রোটেকশন ইউজ করতে হবে ঠিক আছে এই আর কিন্তু আমি তো বলবো না ঠিক আছে কারণ আমি যেহেতু মুসলিম ওকে প্রোটেকশন ইউজ করা লাগবে না আপনার যাওয়া লাগবে যাওয়া দরকার ঠিক আছে জেনে দরকার হ্যাঁ তারপর ডিপ থেরি এই আছে কি বলে যে গনোরিয়া তবে এরকম সিফিলিস সিফিলিস একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সিফিলিস ঠিক আছে সিফিলিস ওকে এগুলো হচ্ছে একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজঅর্ডার সো এই ক্ষেত্রে সাধারণত এই যে সেফট্রায়াজোন সিপ্রোফ্লক্সাসিন না এই যে সেফট্রাজোন তারপর যে সেফিক্সিন অ্যাজিথ্রোমাইসিন খুব কাজ করে ওকে এরকম একটা অ্যাম্পুল অংশ ইনজেকশনে দেওয়া হয় সরাসরি শরীর মধ্যে একটা দিনে আনা বিশেষ গণনীয় হবে ওকে যেটা বলছিলাম সে অ্যান্টিব্যাকটেরিয়াল যে ড্রাগগুলো আছে এগুলোর কিছু নাম আপনাদের মুখস্থ করতে হবে ফার্মাকোলজি খুব বোরিং একটা সাবজেক্ট এখানে মুখস্থ ছাড়া কিছু নাই বোঝার খুব কম খালি মুখস্থ কর
ঠিক আছে কারণ ওষুধের নামগুলো আপনারা মুখস্থ করতে হবে যখন আমরা ফার্মাকোলজি শিখে ফেলবো তখন আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে চলে যাব তখন এই ওষুধগুলো আমরা কাজে লাগাবো ঠিক আছে এখন আমরা শুধু শিখবো ওষুধের নাম এগুলো মুখস্থ করা মানে আমাদের ফার্মাকোলজির পরে প্র্যাকটিস অফ মেডিসিন প্র্যাকটিস অফ মেডিসিন মেডিসিনের কাজ তখন আমরা মেডিসিনের কাজ শিখবো ঠিক এটার পরে যে প্র্যাকটিস অফ মেডিসিন এবার যে অ্যান্টিবায়োটিকের ট্রেড নেম আপনাদের বলানো হয়েছে অবশ্যই জেনেরিক নেম আর ট্রেড নেম সম্বন্ধে তো আইডিয়া আছে তাই না বলছি না ট্রেড নেম হচ্ছে কোম্পানি নাম কোম্পানির নাম আর জেনেরিক হলো রাইট নাম যেমন আমি খুব সহজ একটা ওষুধ ধরি প্যারাসিটামল এটা কি সেটা হলো জেনেরিক নেম রাইট প্যারাসিটামল এটা জেনেরিক নেম বাজারে এই নামে অনেক ওষুধ পাওয়া যায় কি কি পাওয়া যায় বলেন নাপা এস রেনোভা নাপা এস রেনোভা ভালো প্র্যাকটিস করি ফাস্ট প্লাস ফাস্ট ফাস্ট প্লাস ঠিক আছে ভালো কাজ করে শুধু দিলে যত কাজ করে না ক্যাফিন যদি অ্যাড করে দেন তাহলে আরো ভালো কাজ করবে ঠিক আছে আর আপনি যদি মনে করেন আপনি এবার নিবেন না তাহলে শুধু প্যারাসিটামল খান আর চা খান তাহলে ভালো কাজ করবে ঠিক আছে এবং ক্যাফিন খেলে ঘুম আসবে হ্যাঁ এবং হাইড্রোজেন যদি আমি প্যারাসিটামল আপনি তাহলে আপনি ঘুমাবেন না জ্বর কিন্তু ঘুম আসছে না জ্বর কমে গেছে কিন্তু ঘুম আসে না এই কারণে আসে না কারণ আপনি ক্যাফিন খাচ্ছেন ঠিক আছে এই আর কি আর একটা ওষুধ হচ্ছে কি প্যারাসিটামল 665 এমজি একসাথে আপনারা পারবেন যদি আপনাদের ফার্মেসি হবে শোনেন ওই যে গ্রন্থগত নলেজ হচ্ছে ব্যাকটেরিয়ার অনেক বেশি দরকার ঠিক আছে হ্যাঁ এর মনে করেন এগুলো এখন কিছুই ঠিক আছে কারণ এ প্র্যাকটিক্যালি সে শিখছে কিন্তু সে জানতো না কোনটা কি কাজে ইউজ করে এখন সে যেমন জানে সে আরো ভালো প্র্যাকটিস করবে সো আগে আপনাকে বই পড়লেই হবে না প্র্যাকটিস করার জন্য দোকান দিতে হবে ঠিক আছে আপনি দোকান দিলে আস্তে আস্তে এমনি এমনি শিখে যাবে ঠিক আছে যদি কেউ ঘরের মধ্যে বসে বসে বই পড়ে সাইকেল চালানো শিখতে যায় সে জীবনে সাইকেল চালাতে পারবে যত জন সাইকেল না চালাবে রোডে নামতে হবে ব্যথা পাইতে হবে পড়তে হবে সাঁতার শিখতে হলে আপনাকে বই পড়লে হবে না সাঁতার সাঁতরে পানি খায়া তারপর সাঁতার শিখতে হবে ওকে ঝুঁকি নিতে হবে জীবনে যাই হোক এই যে আমি আপনাদের সাথে পেশেন্টের ব্যাপারে বলি কেন কারণ আমি পেশেন্ট দেখে আসছি কিন্তু আমি যখন একটা মেডিকেল স্টোর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থাকতাম আমি এত কথা বলতে পারতাম আয়সা এটা হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ এটা বলেন শেষ আমি এত কথা বলার সুযোগ পাই কোথ থেকে বা আমার নলেজ আছে আমার এক্সপিরিয়েন্স আছে আমি দীর্ঘ অনেক বছর ধরে প্র্যাকটিস করতেছি ঠিক আছে তো আপনার এক্সপিরিয়েন্স অনেক বড় একটা ব্যাপার যেটা আপনাকে গেদার করতে হয় আউট নলেজ থেকে ঠিক আছে আপনি এটা বই থেকে পাবেন না মনে থাকবে স্বাভাবিক এখন আমি তো সারাদিন বসে বসে ওষুধ দেখি আমার এগুলো এমনি মুখে মুখে মুখের ইয়েতে থাকবে কিন্তু আমি দেখা যাচ্ছে আমি অর্থোপেডিক ওষুধগুলো খুব বেশি দেখি আমি কিন্তু ওই কী বলে পেটের ওষুধ দেখি না গার্স ওষুধ দেখি না আমি তো গাইনিকোলজিস্ট না গাইনিকোলজির ওষুধ দেখি না আমি এগুলো জানিও জানলো ওই যে পড়ছিলাম আদিম আমার মনে আছে আর কি বাট এগুলো আমি লিখি না এগুলো আমি ভালো করে পারবো না এটা স্বাভাবিক কিন্তু আমি আবার অর্থোপেডিক ওষুধগুলো বা ইউরোলজিক ওষুধ খুব ভালো প্র্যাকটিস করতে কারণ আমি এগুলো প্র্যাকটিস কারণ আমি হ্যাঁ কারণ আমি স্পেশালিস্টের উপরে বুঝতে পারছেন ওকে আমি তো কার্ডিওলজিস্ট না তো আমি কিন্তু কার্ডিও ওষুধ এত ভালো লিখতে পারবো না কিন্তু আপনি আমার কাছে আসেন ব্যথা আমি ব্যথা সব ওষুধ দেখিয়ে দেবো আপনাকে ঠিক আছে ক্যালসিয়াম আসেন ক্যালসিয়াম সাইকোলজিক্যাল ড্রাগ কার্ডিওলজি কার্ডিয়াক ড্রাগ অর্থোপেডিক ড্রাগ ঠিক আছে
তারপরে আপনার নিউরোলজিস্ট নিউরো ড্রাগ এটি সব ঠিক আছে মানে আপনি যদি হ্যাঁ আপনি যদি এখন একজন নিউরোলজিস্ট হয় আপনি যদি সব প্র্যাকটিস শুরু করেন আপনার রোগী জীবন ভালো এবং আপনার নামও হবে রাইট সো আপনাকে ফোকাস করতে হবে যে কোনো একটা আপনি কোনটা নিয়ে কাজ করতে চান সেটার উপর ঠিক আছে আচ্ছা আপনার না হোমিওপ্যাথি আপনার হ্যাঁ আপনার হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে ওগুলোর নাম শিখতে হবে আপনাকে আপনি বলবেন হলো হোমিওপ্যাথি ওষুধের বই এই হোমিওপ্যাথি ওষুধ আমি যেমন দেখিনি আমি এই জন্য দেখতেছি যাই হোক হ্যাঁ সো আপনার শিখতে হবে হোমিওপ্যাথি ড্রাগ ওষুধ হ্যাঁ আপনি হোমিওপ্যাথি ক্লাস নেয় না কেউ আলাদা ভালো কিন্তু আপনার তো হোমিওপ্যাথি শিখতে হলে হোমিওপ্যাথি ওষুধ জানা লাগে এগুলো তো শিখে আপনি এগুলো কিন্তু কোনোটাই হোমিওপ্যাথির প্র্যাকটিস হয় টোটালি আলাদা জগৎ বুঝতে পারছেন আপনি যদি এটা শিখতে যান তাহলে আপনার হোমিওপ্যাথি কম হবে না ওকে তাহলে এটা স্যারের সাথে যোগাযোগ করেন হ্যাঁ যোগাযোগ করেন ঠিক আছে তাহলে উনি আপনার বলে দেবে আচ্ছা এবার হচ্ছে অ্যান্টি লিউকোট্রিন ড্রাগ দেখেন লিউকোট্রিন অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ব্রঙ্কোস্পাজমের ক্ষেত্রে আপনার দোকানে সবচেয়ে বেশি ইউজ বিক্রি হয় মন্টিলুকাস্ট মোনাস ঠিক আছে এমকাস্ট তারপর অ্যারোকাস্ট এগুলো খুব বেশি বিক্রি হয় উনি যেহেতু ওই বঙ্গবন্ধুদের ওখানে দোকান তার আপনার 90% ওষুধ লেখা থাকবে মোনাস এগুলো থাকবে ঠিক আছে বাচ্চারা মুখস্থ ওকে সো এই হচ্ছে মন্টিলুকাস্ট তাহলে এটা হচ্ছে অ্যান্টি লিউকোট্রিন ড্রাগ এগুলো সাধারণত দেওয়া হয় ব্রঙ্কোস্পাজমের ক্ষেত্রে মানে আপনার যদি ফুসফুসে শ্বাসকষ্ট হয় স্প্যাজম হয়ে যায় ছোট হয়ে যায় সংকুচিত হয়ে যায় তখন এই ইউসটা ইউজ করে যাতে করে ডাইলেশন হয় বেড়ে যায় হ্যাঁ ফুসফুস যাতে জায়গা বেশি পায় শ্বাসকষ্ট যাতে খুব ইজিলি নিতে পারে ঠিক আছে এখানে ব্রঙ্কোস্পাজম লিখে দিয়েছে ব্রঙ্কোস্পাজম ব্রঙ্কোস্পাজম মানে ব্রঙ্কাসটা স্প্যাজম হয়েছে ফুসফুসটা ছোট হয়ে গেছে স্প্যাজম হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ওটা বৃদ্ধি পায় বড় করায় তুলবে ঠিক আছে বয়স্ক লোক একজন আছেন আপনার ক্লাস না উনি কাজ করে উনি আসেনি আজকে হ্যাঁ উনি তো আপনার হোমিওপ্যাথি বলছে ওকে এবার হচ্ছে কি দুইটা জেনেরিক নাম বলছে মন্টিলুকাস্ট আর হচ্ছে জাফির লুকাস্ট ঠিক আছে স্যার ওটা তো চলে না এই ওটা এখন এখন মন্টিলুকাস্ট বেশি চলে জাফির লুকাস্ট এটা এত চলে না ঠিক আছে ওটা পাইছি না এম কাস মোনাস এরোকাস জাফির জ্যাপ নামে পরিচিত জ্যাপ আমি কি হোমিও ডাক্তার কি ক্লাস করো না হ্যাঁ হ্যাঁ হোমিও ডাক্তার কি ক্লাস করে এখানে হ্যাঁ নর্থ তো কথা আপনারা একটু ইয়াসারের সাথে শৈব না হ্যাঁ শৈব স্যারের সাথে যোগাযোগ করুন ঠিক আছে আপনার তো হোমিওপ্যাথি আলাদা করে আমি তো আর হোমিওপ্যাথি পড়াই না আমি তো জানি না ঠিক আছে আপনার তো দরকার ওটা অ্যাকচুয়ালি আপনার এটা হচ্ছে ওটা বেশি দরকার আপনি শুধু শুধু সময় নষ্ট করে ফার্মেন আপনি আর্সেজন কষ্ট করে ফার্মেন আপনার আপনি হোমিওপ্যাথি ক্লাস করতে পারেন ঠিক আছে সারের সাথে যোগাযোগ করুন ওকে আর বেসিক যেগুলো ওগুলো আপনার সাথে যেমন এখন অ্যানাটমি ফিজিওলজি শেষ এখন এগুলো হয়ে গেছে এখন আপনার প্র্যাকটিস অফ মেডিসিন থেকে শুরু করে সব কিছু আপনার এখন হোমিওপ্যাথি ক্লাস ঠিক আছে যতটুকু আমি জানি ওকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হচ্ছে কি যেগুলো প্রেশারের কাজে ইউজ করা হয় হ্যাঁ আমাদের ব্লাড প্রেশার যেটা বেড়ে গেলে তখন আমরা ইউজ করি এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের মধ্যে দেওয়া আছে যে অ্যাটিনোলল বিসোপ্রোলল অ্যামলোডিপিন নিফেডিপিন লোসার্টান পটাশিয়াম খুব বেশি বাজারে ব্যাপার বিক্রি হয় বিসোপ্রোলল তাই না বিসোপ্রোলল বিসোপ্রোলল লোসার্টান পটাশিয়াম আমরা চলে বেশি অ্যানজিলক বিভিন্ন কারণে বাঙালি হাইপারটেনশন কন্ট্রোল করতে পারে এই কারণে তাকে সারা জীবন ওষুধ খাওয়ার কথা বলে ডায়াবেটিস সারা জীবন ওষুধ খাওয়ার কথা বলে কিছু কিছু ক্ষেত্রে লাগে না লাগে না অবশ্যই ঠিক আছে
না কেন বাঙালিকে খাইতে বলা হয়? কারণ আপনাকে বলা হচ্ছে গরু মাংস খাবেন না, আপনি পাঁচ দিন খান না, কিন্তু যেদিন খান ওদিন একেবারে ঢিলা খান, দাওয়াতে গেছেন বিরিয়ানি খাবেন, খান না বিরিয়ানি। যদি আপনি কন্ট্রোল করতে পারেন সবজি টবজি খেয়ে তাহলে ভাত খাওয়াই বন্ধ। যখন একজন একজনের প্রেশার বেড়ে যায় তখন আমরা কি প্রেশার কমানোর জন্য যে কোনো একটা মেডিসিন দিলে তো পারি নাকি? সবচেয়ে বেশি অ্যামলোডিপিনটা সি সি, হ্যাঁ অ্যামলোডিপিনটা সি, ঠিক আছে। আচ্ছা অ্যামলোডিপিনের জায়গা অন্য কোনো কিছু দিলে এটা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে? অবশ্যই বিভিন্ন ওষুধের বিভিন্ন কাজ বিভিন্ন ভাবে এটা মিটার করে, যেমন আমাদের কারণ আমি এই বিষয়টা জানার জন্য, হ্যাঁ আমাদের আসলে এগুলো অনেক ড্রাগ আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপর হচ্ছে কি আপনার এসিই ইনহিবিটর, ঠিক আছে, তারপর ডাইউরেটিক ড্রাগ, এগুলো হাইপারটেনশনের বিভিন্ন গ্রুপের ড্রাগ। এখন আপনার কিডনি সমস্যা আছে সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট ড্রাগ ইউজ করতে হবে। হাইপারটেনশন শুধুমাত্র একটা সময়, আপনার অন্যান্য সমস্যাও আছে, হ্যাঁ আপনার এখন কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্লক মানে ব্লকার ইউজ করে করতে হচ্ছে, মানে বিভিন্ন ওষুধ অ্যাকচুয়ালি এটা একজন কার্ডিওলজিস্ট ভালো জানে, আমার চেয়ে তারা ভালো জানে, ঠিক আছে, কারণ সেটা হচ্ছে আপনার কোনো সমস্যা থাকবে সেটার সাথে মিল করে দেন ওষুধ খাওয়া। কিন্তু অ্যামলোডিপিন আমরা মোটামুটি সবাই প্র্যাক্ট সব ক্ষেত্রে প্র্যাকটিস করা যায় খারাপ না কাজ করে, কিন্তু আবার এসে বলবো আমার গলা শুকায় আছে, ঠিক আছে, খুব বেশি পানি পিপাসা হয়, এরকম সাইড ইফেক্ট আছে, প্রত্যেকটা ওষুধে বিভিন্ন সাইড ইফেক্ট আছে, আবার অ্যামলোডিপিন খেলে ওজন বেড়ে যায়, ঠিক আছে। এখন একজন ডায়াবেটিস পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট তারা আপনি দিচ্ছেন আবার অ্যামলোডিপিন, তাহলে আবার সমস্যা হয়, ঠিক আছে, আপনাকে ওটা বুঝে শুনে আসলে প্র্যাকটিস করতে হবে। এরকম তো স্পেশালিস্ট আছি, আপনার মেইন কাজ ওষুধগুলো শিখা, ওষুধটা বিক্রি করা, নামটা জান, ঠিক আছে, আপনি যদি আবার কার্ডিওলজির মধ্যে ওষুধ দেওয়া শুরু করেন এটা খবর আছে, ঠিক আছে, আপনার কি ড্রাগ আছে আপনার করতে পারবেন, সব আছে, দেখেন বই শেষের দিকে আছে, আপনাদের পড়ানো হবে সব, ঠিক আছে, টেনশনের কিছু নাই, এই যে সব এই যে লম্বা চার আছে আপনি দিলেন ওই গিয়া ওই যে অন্য ওষুধ, ঠিক আছে, হ্যাঁ প্রেশারের তাহলে সমস্যা, ঠিক আছে, আপনাদের না করাই ভালো, ঠিক আছে, কারণ একটা ডক্টর সে ছয় বছর পড়াশোনা করে আপনি তিন মাসের কোর্স করে যদি তার সময় যান তাহলে তো আমার সমস্যা, ছয় বছর একজন এমবিবিএস করেও কিন্তু সে ডাক্তার হয়ে যায় না, আমি বললাম কি করা লাগে তাকে প্র্যাকটিস করা লাগে, হ্যাঁ আমি বললাম কি যে এটা করে প্রেসক্রিপশন করব না কোনো কিছু না, আমি হয়তো আরো পড়াশোনা করার ইচ্ছা আছে, ঠিক আছে। সো এগুলো আমাদের চলে স্যার একটা জিনিস, আপনি এই গ্রাম অঞ্চলে যে কোন ডাক্তার ডাক্তার তো নাই তারা বলি চিকিৎসক, তবে মানুষের যাদের কাছে গেলে তাদের সমাধান হয় একটা সমস্যা হয়ে গেলে যে ওদের প্রতি তাদের আস্থা ভরসাটা অন্যরকম থাকে, এটার পিছনে দুই তিনটা কারণ আছে, ঠিক আছে, যেমন আমি যদি গ্রামে যাই যদি কোনো কিছু না জানি পারে না কিছু আমার ব্যবসা লাগবে, দেখেন কিছু রোগী আছে যারা পল্লি চিকিৎসকের কাছে গেলেই ভালো হয়, বড় ডাক্তারের কাছে গেলে ভালো হয় ভালো হয় না, আর আত্মবিশ্বাস হয় না, এটা কিছু রিজন আছে। নাম্বার ওয়ান, পল্লী চিকিৎসক আপনার গায়ে হাত দিয়ে বলবে বাবা আপনার কি সমস্যা বলেন তো শুনি, ঠিক আছে, খুব ভালো আমার গায়ে হাত দিছে কথা কইছে, কত বড় ডাক্তার আমারে হাত দিয়েছে অনেক সময় দিছে আমাকে, তার আত্মটাই হয়ে যায়, হ্যাঁ মানুষ সাইকোলজিকে ভালো হয় 50% আর 50% হচ্ছে ওষুধ, কথা বুঝতে পারছেন, তো আপনাকে যে সময় দিবে সে আপনার সাথে বড় ডাক্তার এবং ওই কারণে আপনি বেশি ভালো হন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, পল্লী চিকিৎসক খুব হাই পাওয়ার ওষুধ ব্যবহার করে, আপনি যদি মরেও যান তাহলে পল্লী চিকিৎসক আসে যান, ঠিক আছে,
কারণ সে আপনাকে অনেক হাই পাওয়ারের ডোজ দিবে, আপনাকে কথায় কথায় অ্যান্টিবায়োটিক দিবে, খাই আপনি সাথে সাথে ভালো হয়ে যাবে, কিন্তু এটা টেম্পোরারি। পরে আপনি রোগ বাধায় বসেন, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, পরে আপনি এত কিছু বাধায় গ্রাম থেকে ঢাকায় আসেন চিকিৎসা দিতে, কোনো ওষুধই কাজই করে না, কোনো ওষুধ কাজ করে না, তখনই তো আপনার মাথায় থাকে না আমি বলে চিকিৎসা দিয়ে ওষুধ চিকিৎসা নিচ্ছি না, আপনি খালি যেতেন আর একটু ওষুধ ধরাই দিতে যেতেন, খুব খুশি হয়ে যেতেন। বড় ডাক্তার এসে গেছেন একটা ওষুধ দিচ্ছে, আরে কি ডাক্তার এসে গেলাম এক হাজারটা ভিজিট দিচ্ছে দিচ্ছে দুটো ওষুধ দেখিনি, ঠিক আছে হ্যাঁ, কিন্তু ওই বেটা তো জানে ওই বেটা লাইসেন্স বাতিল হয়ে যাবে আপনার উল্টা পাল্টা ওষুধ দিতে, ঠিক আছে হ্যাঁ, ওই বেটা জানে আপনার ক্ষতি কতখানি হবে। একটা ছোট্ট একটা গল্প বলি তাহলে, এক দেশের একটা নাপিত ছিল, ঠিক আছে, নাপিত ওখানে শুধু সে চুল কাটতো, সে ফোড়া কাটতো, সে মনে করেন ওই যে আঁচিল কাটতো, হ্যাঁ সে অনেক কাটাকাটি করতো, মানে সে ছিল ওই এলাকার বড় একজন ডাক্তার, বড় মাপের একজন ডাক্তার, ঠিক আছে। তো রিসেন্টলি একজন ডাক্তার পাশে দিয়ে চেম্বার দিছে তার, তখন দেখে নাপিতের এত রোগী এত মানুষ, প্ল্যান আমি ডাক্তার মাসে দিনে দুইটা একটা রোগী আর রোগী আরো দমন দেওয়া যায় না, কি ডাক্তার চাইস ওষুধ দেয় না কাটে না, ঠিক আছে। তো ডাক্তার না টেনশন করে কাহিনী কি, নাপিত এই বেটার কাছে এত মানুষ যে আমার কাছে রোগী আসে না, আচ্ছা ঠিক আছে আপনি তো যেহেতু এখানে প্র্যাকটিস হচ্ছে আমি তো চলেই যাবো, এখানে আসলে আমার প্র্যাকটিস হচ্ছে না, আমি আপনার কিছু মেডিকেল নলেজ আপনার সাথে শেয়ার করবো, ঠিক আছে, যাতে আপনি এখানকার মানুষ আরও ভালো চিকিৎসা করতে পারেন। তো নাপিত তো খুশি যাক আমি মেডিকেল নলেজ পাবো, এখন ডাক্তার তাকে বসে বসে তাকে নার তাকে মাংস পেশি সব বসে বসে শিখাইছে, এক মাস দু মাস অনেক পড়াশোনা করাইছে, হ্যাঁ আমাদের এখান দিয়ে এখানে নার্ভ যায়, এখান দিয়ে এই মাসে যায়, এখান দিয়ে এইটা যায়, এখান দিয়ে ওইটা যায়। যেদিন নাপিত মোটামুটি শিক্ষিত হয়ে গেছে ডাক্তার চলে গেছে, এবার সেদিন থেকে সে আবার নতুন করে রোগী দেখা শুরু করছে, এবং যেদিন রোগী দেখা শুরু করছে এখন তার হাত কাঁপে, এখান থেকে এই নার্ভ যায়, এখান থেকে এই মাসে কাটা দেয় এবার মরে যাবো, এবার তো এই সমস্যা হবে ফিউচার এটা পচে যাবো, বুঝছেন আঙ্গুল ব্যাকা হয়ে যাবো, আল্লাহ কত সমস্যা হবো, এখন আর সে আর সেই আগের মতো প্র্যাকটিস করতে পারে না। আপনি মেসেজটা বুঝছেন আমি কি বলতে যাচ্ছি, আপনি যখন জানবেন না তখন আপনি ধুমায় ওষুধ দিতে পারবেন, আপনি ধুমা চিকিৎসা করতে হবে, আপনার অনেক রোগী ভালো হয়ে যাবে, অনেক রোগী খারাপ যে কী হবে সেটা রোগীও জানেন আপনিও জানেন, কিন্তু যেদিন আপনি জানা শুরু করবেন সেদিন আপনার হাত কাঁপবে, দুটো ওষুধ লিখতে হবে, চিন্তা করে লিখতে হবে, আচ্ছা এই ওষুধটা যদি দিব রোগীর যদি ক্ষতি হয় তখন তখন আমার কী অবস্থা, তার চেয়ে বড় কথা রোগীটার কী অবস্থা হবে, তখন আপনি চিন্তা করেন প্র্যাকটিক্যাল, ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন। এখানে পল্লী চিকিৎসার রোগীরা খুব তাড়াতাড়ি ভালো এবং ক্ষতিও হয়, বড় বড় কিডনি সমস্যা স্ট্রোকের রাস্তা মেরা থাকে, ঠিক আছে ওকে, এই জন্য বলি চিকিৎসক কোনো ভিজিট নাই আর ডাক্তারের ভিজিট 1000 টাকা 500 টাকা 1500 টাকা 2000 টাকা, ঠিক আছে এটা হচ্ছে পার্থক্য ওকে এই আর কি। সো যাই হোক, তো প্র্যাকটিস ক্ষেত্রে খুব সাবধান, আপনি চিন্তা করবেন আপনার ওটা আপনার বাবা, ওটা আপনার মা, ওটা আপনার বোন, ওটা আপনার মেয়ে, ওটা আপনার ছেলে, তখন আপনি প্র্যাকটিস করলে প্রপারলি প্র্যাকটিস করবেন, খালি ওষুধ বেচা ধান নাই প্র্যাকটিস করেন না, এটা আমার রিকোয়েস্ট হলো। সে কিন্তু বুঝবে না কার কারণে সে হয়েছে, হিসাব কিন্তু আপনার আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে, ঠিক আছে, কারণ আপনার কারণে রোগীটা আজকে এই অবস্থা, আপনি আল্লাহকে ঠকাইছেন, ঠিক আছে মানুষকে ঠকাইছেন আপনি, আচ্ছা আমি একটু নামাজে ব্রেক নিই, হ্যাঁ নামাজটা পড়েছি না, সময় সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে 10 মিনিট 5 মিনিট সময় আছে, নামাজটা শেষ করে আমি আসছি, হ্যাঁ আপনি একটু পড়তে থাকেন যা যা পড়েছেন আর নামাজ পড়ে Thank you.
আপনি যত মস্ত করবেন পরের রোল প্র্যাকটিস অফ মেডিসিনে কাজে লাগবে। এমন তো ওষুধ শিখতে হবে, আগে শিখছেন কি বডি সম্পর্কে আপনি ইংলিশ পড়ছেন না ওইভাবে বলতে।